আমরা এর আগে ইউনিট ওয়ান টুয়ে দেখেছি কি যে স্বামীনাথন বিবেকের একটা দংশনে ভুগছে কারণ সে হি অ্যাকচুয়ালি অ্যাকিউজড হিজ টিচার মিস্টার স্যামুয়েল ঠিক আছে অ্যাজ এ ক্রুয়েল টিচার একজন খুব কড়া ধাতের শিক্ষক এবং অত্যন্ত তিনি রাগী শিক্ষক তিনি কি করেছিলেন না তিনি নাকি অন্যান্য ছাত্রছাত্রীদের অত্যন্ত সে বকাঝকা করেন স্কোল্ড বকাঝকা করেন এবং শাস্তি দেন বিশেষ করে ফ বিশেষ করে হি দোজ চিলড্রেন দোজ স্টুডেন্টস হু কেম টু স্কুল লেট অ্যাকচুয়ালি তোমরা জানো যে স্বামীনাথন এই কথা বলার পর স্বামীনাথন ফাদার অ্যাকচুয়ালি কম্পোজড অর কম্পোজড এ লেটার টু দ্য হেডমাস্টার হ্যাঁ এগেনস্ট হি হ্যাড সো মেনি অ্যালিগেশনস এগেনস্ট মিস্টার স্যামুয়েল স্যামুয়েলের বিরুদ্ধে ওনার ওনার অনেক অ্যালিগেশন আমরা দোষারোপ দেখেছি তো স্বামীনাথন স্কুলে যেতে যেতে একটু ভাবছিল যে যে সে যে অ্যালিগেশনসগুলো তার এই চিঠিগুলোতে আছে অ্যালিগেশান মানে আমি আগে বলেছি দোষারোপ করা ব্লেম বিএলএ এমই ব্লেম তো স্বামীনাথন সেই ব্লেমটা ব্লেমগুলো সত্যিকারে জাস্টিফাই কিভাবে করানো যায় সেটা নিয়ে আমরা দেখব যে সে ব্লেমগুলো দিয়েছে যাতে স্বামীনাথন পরবর্তীকালে সে জাস্টিফাই করতে পারে অর্থাৎ ইয়াস স্যামুয়েল ইজ লাইক দ্যাট কাইন্ড অফ টিচার এক্রুয়েল টিচার কীভাবে না স্বামীনাথন কি করবে ইনস্টিগেট করবে ইনস্টিগেট করা মানে কি তাকে বারবার উস্কানো ঠিক আছে শব্দটা হচ্ছে ইনস্টিগেট আইএনএস ইনস জিএ টি ইনস্টিগেট মানে কাউকে উস্কানো তো স্যামুয়েল স্যারকে কিভাবে উস্কাবেন এটা যদিও এখানে অনেক ডিটেলসে তোমাদের আসল গল্প ছিল কিন্তু এখানে তোমাদের সামান্য একটু দেওয়া আছে আমরা সেটাই আজকে দেখব চলো আমি প্রত্যেকটা লাইন পড়ছি তোমরা দেখে যাও অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকারড টু হিম অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট তো হি ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং হোয়েন হি কেম টু স্কুল হোয়েন হি ওয়াজ কামিং টু স্কুল হি ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং হাউ হি ক্যান জাস্টিফাই হিজ অ্যালিগেশনস এগেনস্ট স্যামুয়েল সো হি ওয়াজ থিঙ্কিং একদিক থেকে আবার একদিক থেকে তার বিবেকের একটা দংশনও ছিল যে স্যামুয়েল ওয়াজ নট লাইক দ্যাট স্যামুয়েল সেরকম একজন টিচার নয় ইন ইনস্টিড স্যামুয়েল ইজ এ ভেরি মাছ মোর ফ্রেন্ডলি টু স্বামীনাথন স্বামীনাথনের প্রতি বরঞ্চ খুব ফ্রেন্ডলি ব্যবহার করেন স্যার অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট এন্টার দ্য স্কুল গেট এন্টার মানে বুঝতে পারছো এন্টার মানে প্রবেশ করা এন্টার দ্য স্কুল গেট অ্যান্ড আইডিয়া অকার টু হিন অ্যান্ড আইডিয়া হিট আপন হিম একটা আইডিয়া তার সঙ্গে হিট আপন জানো তোমরা হঠাৎ করতে ঘটে যাওয়া একটা চিন্তা প্ল্যান করে যাওয়া আইডিয়া অকার্ড অকার্ড মানে ঘটা ঠিক আছে অকার্ড মানে হ্যাপেন ঘটা এইচ এ ই এন হ্যাপেন ঘটা অ্যান্ড আইডিয়া

না টু দ্য হেডমাস্টার হেডমাস্টারকে ডেলিভার করবেন লেটারটা কোথায় না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো করে মনে রাখো দিনের শেষে দিনের শেষে মিনস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল আওয়ার নট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মিন্স সন্ধ্যাবেলা নয় অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল আওয়ার স্কুলে আওয়ারের শেষে দেয়ার ওয়াজ এ চান্স ইন দ্য মিন টাইম যে এতক্ষণ একটা সময় পাওয়া যাবে স্কুল শুরু থেকে এবং শেষ পর্যন্ত একটা সময় পাওয়া যাবে দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং কী রকম ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার হয়তো তখন একটা চান্স পাওয়া যাবে যে ডিউরিং সামুয়েল মাইট ডু সামথিং মাইট মানে তোমরা জানো হয়তো কিছু একটা ঘটাতে পারে পাস্টেন্সে আছে মাইট মে মাইট মাইট ডু সামথিং কিছু একটা ঘটাবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে এই পুরো দিন মানে দিনের বলতে এই স্কুল আওয়ারের মধ্যে যাতে করে তার চিঠিতে যে অ্যালিগেশনসগুলো ছিল অ্যালিগেশনস মানে দোষারোপগুলো ছিল ব্লেমগুলো ছিল ব্লেম বিএলএমই ব্লেম সেটাকে জাস্টিফাই করা যায় অর্থাৎ হ্যাঁ শ্যামুয়েল হয়তো এমন রেগে মেগে উত্তম মধ্যম কিছু করবেন হয়তো স্বামীনাথনকে কেন স্বামীনাথনকে করলে তখন বলতে তার যে চিঠিতে লেখা ছিল দেখুন আমার চিঠির সঙ্গে তো স্বামী শ্যামুয়েলের ক্যারেক্টার মিলে যাচ্ছে অর্থাৎ তার মনের মধ্যে যে সেই মানে বিবেকের যে যন্ত্রণা ছিল যন্ত্রণাটা হচ্ছিলো সেটা খানিকটা লাঘব হয়ে যাবে আর কি তো জাস্টিফাই করা জাস্টিফাই মানে তাহলে কী হলো না তার যে অ্যালিগেশান দোষারোপগুলোকে অর্থাৎ প্রমাণিত করা জাস্টিফাই দ্য লেটার সেই চিঠি লেটার মানে এখানে লেটার নয় লেটার মানে দ্য অ্যালিগেশনস ইন দ্য লেটার স্যামুয়েল সম্বন্ধে যে অ্যালিগেশান দোষারোপগুলো ছিল সেই দোষারোপগুলোকে জাস্টিফাই করা হবে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ স্কুল স্বামী সরি টু হিজ ক্লাস ক্লাসের যে তার এন্ট্রান্স স্কুলে তো ঢুকে গেল তার ক্লাসরুমের সামনে সে দাঁড়িয়ে আছে এন্টার দেখো এন্টার শব্দটার নাউন ফর্ম হচ্ছে এন্ট্রান্স এন্টার মানে ভেতরে ঢোকা যেখান থেকে আমরা ঢুকি সেটা নাউন ফর্ম হচ্ছে এন্ট্রান্স স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস অ্যাট দ্যাট টাইম শ্যামুয়েল ওয়াজ

স্যামুয়েল ওয়াজ টিচিং এর ইজমেন্ট কেউ আমাকে বলতে পারবে ক্যান এনি ওয়ান টেল মি হোয়াট ইজ দ্য টেন্স অফ দিস সেন্টেন্স হুম কীভাবে দেখবে না সাবজেক্ট স্যামুয়েল অক্সিলিয়ারি ভার্ব আছে কি আছে ওয়াজ তাহলে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ভ ওয়াজ মেন ভার্বের সঙ্গে আইএনজি দেখো মেন ভার্ব কি টিচ তার সঙ্গে আইএনজি দেখো টিচিং তাহলে সাবজেক্ট ওয়াজ বা ওয়ারের ওয়াজ যেহেতু স্যামুয়েল সিঙ্গুলার নাম্বার মেন ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট কী টিচ করছিল হোয়াট ওয়াজ হি টিচিং তার মানে হোয়াট বা হু তোমরা যেন হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হচ্ছে সেটা অবজেক্ট তাহলে সাবজেক্ট অক্সিলিয়ারি ওয়াজ ওয়ার বিভার্বের অক্সিলিয়ারি ইন দ্য পাস্ট টেন্স মেন ভার্বের সঙ্গে আইএনজি এবং অ্যাডিথমেটিক তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমি যদি এটাকে প্যাসিভ ভয়েসে করি যদি আমি এটাকে প্যাসিভ ভয়েসে করি তাহলে কী দা কী দাঁড়াবে দেখো প্যাসিভ ভয়েসে করলে এটাকে আমি কী কীভাবে করবো বলো এখানেই একদম গ্রামারটা দেখো এখানে করতে গেলে আমরা তাহলে ফটাফট শিখে যাব আর কি তাহলে অবজেক্ট হচ্ছে অ্যারিথমেটিক তাহলে অবজেক্টটা কোথায় যাবে স্যামুয়েলের জায়গায় যাচ্ছে ওকে আর স্যামুয়েলটা কোথায় আসবে সাবজেক্ট থেকে অবজেক্টের জায়গায় এলো তাহলে অ্যারিথমেটিক প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয় পাস্ট কন্টিনিউয়াসে কী হয় ওয়াজ বা ওয়ার থাকেই অক্সিলিয়ারি থাকবেই মানে এখানে বি অক্সিলিয়ারি পাস্ট বা প্রেজেন্ট বা হ্যাঁ পাস্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট বা প্রেজেন্ট ইনভিনাইটের ক্ষেত্রে অক্সিলিয়ারি হিসেবে সবসময় ভার্বের একটা রূপ থাকবেই ওয়াজ বা ওয়ার বা পাস্ট প্রেজেন্ট হলে অ্যামিজার তাহলে এরিথমেটিক এখানে যেহেতু পাস্টেন্স ওয়াজ কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় না মেন ভাবটা তো জানি আমরা থার্ড পারসন সিং সরি মেন মেন তো জানি আমরা ভার্বে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট ফর্মে তাহলে এই যে কন্টিনিউয়াসটা বোঝাতে গেলে আর কি হয় একদম মুখে মুখেই বলো তাহলে এরিথমেটিক ওয়াজ কন্টিনিউয়াস বোঝালে বিং বসে বি ইআইএনজি কী বসে জি এরিথমেটিক ওয়াজ বিং টিচ ভার্বে পাস্ট পার্সিসবল টট বাই স্যামুয়েল তাহলে এরিথমেটিক ওয়াজ বিং টট বাই স্যামুয়েল পরীক্ষা পোস্ট পড়তেই পারে হি লুকড অ্যাট স্বামী তো স্বামী যখন এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছে সেই সময় স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক অ্যান্ড হি লুকড অ্যাট স্বামী স্বামীর দিকে তাকালো স্বামী হোপড হোপড হোয়াট স্যামুয়েল উল উড স্কোল্ড হিম সিভিয়ারলি স্যামুয়েল উড স্কোল্ড ইন সিভিয়ারলি স্কোল্ড মিনস স্কোল্ড মিনস বকাঝোকা করা প্রচণ্ডভাবে রেগে কাউকে বকা তো এখানে স্কোল্ড ভার্ভের এটা আমরা কি দেখছি না স্কোল্ডের আমরা দেখবো অন্য একটা বাক্য অন্য একটা শব্দ বলো এখানে যার সিম সিমিলার শব্দ হবে রিবিউক আর ইবিউ কেই রিবিউক তাহলে সাম স্কোল্ড প্রচণ্ড বকাঝোকা করবেন সিভিয়ারলি মানে সিভিয়ারলি মানে প্রচণ্ড মানে একদম মানে কি বলা যায় খুব বেশি করে আর কি স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি প্রচণ্ডভাবে তাকে বোকাছোকা করবেন ইউ আর হাফ এন ইউ আর হাফ অ্যান আওয়ার লেট তুমি অলরেডি হাফ অ্যান আওয়ার লেট দেরি করে ফেলেছ স্বামীনাথন কি বলছেন আই হ্যাভ এ হেড এক স্যার আমার এক আমার একটু মাথার যন্ত্রণা হচ্ছিলো স্যার স্বামী শেড স্বামী উত্তর দিল তাহলে এটাকে আমি যদি এ করি বলো এটাকে আমি যদি ন্যারেশান চেঞ্জ করি হবে তাহলে স্বামীনাথন শেড দ্যাট হোয়াট আই হ্যাভ এ হেডেক এটা কোন টেন্সে আছে আই হ্যাভ এ হেড এক প্রেজেন্ট না পারফেক্ট নয় কিন্তু এইখানে মেন ভার্বটা হ্যাভ মেন ভার্বটা হ্যাভ এর সঙ্গে অন্য কোন এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হতো তাহলে অন্য কোনো ভার্ব একটা মেন ভার্ব আসতো তার পাস্ট পারিসেবল বসতো প্রেজেন্ট পারফেক্ট হলে কিন্তু এখানে মেন ভার্বটাই হ্যাভ এখানে আছে অর্থে আই হ্যাভ এ হেডেক তাহলে এটা কোন টেন্স এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ এ হেডেক তাহলে স্যাম সামি শেড বা টোল্ড স্যার সামি টোল্ড হিজ স্যার দ্যাট হি হ্যাড

কোশ্চেন আশা করেনি স্যামুয়েলের কাছ থেকে সে আশা করেছিল কি তাকে ধরে বেঁধে পিটাবেন বা বকবেন যাই রকম একটা ইয়ে করেছিলেন সে তাহলে খুশি হতো তাহলে তার চিঠির যে বিষয়বস্তুগুলো ছিল তাহলে সেটা জাস্টিফাই করা যেত বাট স্যামুয়েল বললেন যে তুমি তুমি তাহলে এলেই বা কেন আনএক্সপেক্টেড সে তো এটা আশা করেনি তাই আনএক্সপেক্টেড যেটা এক্সপেক্টেড ছিল সেটা না হওয়ার জন্য আনএক্সপেক্টেড সামিসেড মাই ফাদার সে আই শুডেন্ট মিস স্কুল স্যার স্বামী বললো মাই ফাদার সে আমার বাবা বলেন বলেছেন আই শুডেন্ট শুডেন্ট মানে শুড নট কন্ট্রাক্টেড ফর্ম ছোট করে দেওয়া হয়েছে আই শুড মিস স্কুল আমি স্কুল আমার স্কুল মিস করা উচিত হবে না স্যার শ্যামুয়েল লুকড ইমপ্রেসড ইমপ্রেসড মানে ইমপ্রেসড মানে কি শ্যামুল ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েসড ওয়েন হি থার্ড সাম ইজ অ্যান্সার কেন ইনফ্লুয়েস বলো কেন ইমপ্রেসড না হোয়াট ডিড সাম ফাদার সের দ্যাট হি সুডেন্ট মিস স্কুল সো প্রত্যেকটা বাবা মাই এই রকম বাবা মা যদি একজন হতো প্রত্যন্ত সচেতন বাবা মা তাই শ্যামুয়েল অত্যন্ত ইমপ্রেস হয়ে গিয়েছিলেন যেইরকম সচেতন বাবা হচ্ছে স্বামীর তো শ্যামুয়েল লুকড ইমপ্রেসড ইমপ্রেসড মানে অত্যন্ত প্রভাবিত বা মানে খুবই মানে করে বলতে খুবই সে উৎফুল্ল হয়েছিল ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা ইজ কোয়াইট রাইট হ্যাঁ একদমই ঠিক উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমরা চাই তোমার বাবার মতো আরও অত্যন্ত আরও প্যারেন্টস পেরেন্টস মানে কি প্যারেন্টস মানে বাবা মা বা অভিভাবক থাকুক স্যামুয়েল ওয়াজ থিঙ্কিং সরি স্বামীনাথনাজ থিঙ্কিং অ্যাট দ্যাট মোমেন্ট ও ইউ পোর ম্যান সামি থট অ্যাকচুয়ালি অ্যাসাইড করছিলো অ্যাসাইড করা মানে মনে 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 ভাবছিল কী ভাবছিলো এটাকে আমরা তার মনে মনে ভাবাটাকে লেখক লিখে দিয়েছেন কি ও ইউ পোয়োর ম্যান হায় হতভাগা আমরা হতভাগা বলবো এরকম আচ্ছা যাই হোক হায় স্যার ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ আপনি তো জানেন না আমার বাবা আপনার জন্য কী ব্যবস্থা করেছেন এটা সে মনে মনে ভাবছিল স্বামী থট অল রাইট গো টু ইউর সেট যাও তুমি তোমার সিটে গিয়ে বসো সামি শ্যাড ডাউন ফিলিং শ্যাড ফিলিং শ্যাড মানে কেন সে ফিলিং শ্যাড বিকজ স্যামুয়েল ডিডিন টু এনিথিং দ্যাট উড জাস্টিফাই হিজ লেটার তার চিপ মানে তার বাবার চিঠিটাকে জাস্টিফাই করার মতো স্যামুয়েল এখনও কিছু করলেনই না বগলেন না পেটালেন ঠিক আছে হি হ্যাড নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল তার মনে হতে লাগলো হি হ্যাড নেভার মেড পাস্ট পারফেক্ট টেন্স হি হ্যাড নেভার মিট মেট মেট মিট ভারবে পাস্ট পার্টিসিপাল মেট তাহলে হ্যাড নেভার তো জানো নেভার শব্দটা এসছে নেগেটিভ তাহলে হি হ্যাড নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল এমনকি স্যামুলের মতো এত ভালো কারোর সঙ্গে সে হয়তো এতদিন মানে এত ভালো একজনের সঙ্গে সে মেশেই নি বা স্যামুলের মতো একজনের সঙ্গে সাক্ষাৎই করেনি ইন দ্য মিন টাইম দ্য টিচার দ্যাট ইজ স্যামুয়েল ওয়াজ ইন্সপেক্টিং ইন্সপেক্ট করা মানে যেন কী করা ইন্সপেক্ট মানে তদন্ত করা অ্যাকচুয়ালি এখানে আমি কি বলবো খাতা তদন্ত করা খাতা তদন্ত করা নয় খাতা তিনি পরীক্ষা করছিলেন এই শব্দ থেকেই এসছে ইন্সপেক্টর ইন্সপেক্টর মানে যেন তোমরা যে ফুড ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর এমনকি আমরা যাদের বলি থানার যে ইঞ্জিন ইন্সপেক্টর এই শব্দটা ভাব থেকে এসছে ইন্সপেক্ট ইন্সপেক্ট ভাব থেকে এসছে ইন্সপেক্ট টিং বা ইনস আবার ও থেকে নাউন এসছে ইন্সপেক্টর ইন্সপেক্টর যিনি ইন্সপেক্ট করেন যিনি তদন্ত করেন পরীক্ষা করেন দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স এটাও দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট দ্য টিচার ওয়াজ বিভার্বের ওয়াজ অ্যান্ড মেনভার্ব ইন্সপেক্ট তার সঙ্গে আইএনজি ইন্সপেক্টিং দ্য হোম লেসন অবজেক্ট কী আছে দ্য হোম লেসন্স বাড়ির যে কাজগুলো করতে দেওয়া হয় সেগুলো তিনি ইন্সপেক্ট করছিলেন টু স্বামীজ থিঙ্কিং স্বামীর চিন্তা অনুযায়ী বা স্বামীর ধারণা অনুযায়ী স্বামীর অ্যাকর্ডিং টু স্বামীজ থিঙ্কিং স্বামীর চিন্তা অনুযায়ী দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি এই যে সময় যখন তিনি কোনো একটা কাজ পরীক্ষা করছিলেন তখনই হচ্ছে স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি তখনই তিনি খুব রেগে যান ওকে দিস ইজ দ্য গোল্ডেন মোমেন্ট সেরকম আর কি এই সময় যদি কোনোভাবে ইনস্টিগেট করা যায় স্যামুয়েল স্যারকে বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল ও গড এত সুন্দর এক মানে এই এই রকম এ স্যামুয়েল আজকের দিনেও একদম মনে হচ্ছে খুবই জেন্টল জেন্টাল মানে কি এত ভদ্র লাগছে ওনাকে সো ব্যাড লাক টুডে অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড মানে দেখে মনে হচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল আজকে অত্যন্ত ভদ্র স্যামুয়েলকে স্বামীনাথন হ্যার ইজ ইউর হোমওয়ার্ক স্বামীনাথনকে কোশ্চেন করেছে স্যামুয়েল স্যার হ্যার ইজ ইউর হোমওয়ার্ক তোমার হোমওয়ার্ক কোথায় তোমার বাড়ির কাজ কোথায় আই হ্যাভ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী স্যার সে চেষ্টা করছে তাকে বিরক্ত করানোর জন্য আমি আমার হোমওয়ার্ক করিনি তুমি তোমরা কি বলো পরীক্ষা মেয়েতে স্যার আমি হোমওয়ার্ক করতে ভুলে গেছি স্যার যেরকম তোমরা ক্লাসে স্কুলে বলো স্যার আমার কালকে এইরকম অবস্থা হচ্ছিলো তো সে ডিরেক্ট বলেছে আমি হোমওয়ার্ক করিনি এতে কী হয় টিচাররা আরও মারাত্মক রেগে যায় কোনো একটা কারণ তো থাকে যে যার জন্য স্বামী এ করেনি তো তিনিই বললেন স্যামুয়েল নিজেই বললেন ভাই হেডেক কেন ও আচ্ছা তোমার হেডেক মাথার যন্ত্রণা হচ্ছিল তাই ইয়েস স্যার অল রাইট সিট ডাউন সামুয়েল সেট ঠিক আছে ঠিক আছে বসে পড় হোয়েন দ্য বেল র্যাংক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি তাহলে বলো স্কুল কখন ছুটি হয় ওখানে কখন স্কুল ছুটি এটা যদি কোশ্চেন থাকে লাস্ট পিরিয়ড কটায় পরে না ফোর থার্টি ফোর থার্টি স্যাম স্বামী পিকড আপ হিজ বুক অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টারস রুম স্বামী তার বইটা তুলে নিল বইগুলো অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম হেডমাস্টারের রুমের দিকে ছুটে গেলো হি ফাউন্ড দ্য রুম লকড সে দেখতে পেল রুমটা লক হয়ে আছে লক মানে বন্ধ হয়ে আছে দ্য পিয়ন টোল্ডিম দ্য হেডমাস্টার অ্যাট গান অনে উইকস লিভ হেডমাস্টার পিওন পিওন মানে জানো তোমাদের স্কুলের পিওন থাকেন বললেন দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ এক সপ্তাহের উইক এক সপ্তাহ তার লিভ লিভ মানে ছুটি ছুটিতে চলে গিয়েছেন ও স্বামীনাথন র্যান সেই জায়গা থেকে ছুটে বেরিয়ে গেল র্যান অ্যাওয়ে মানে ছুটে বেরিয়ে যাওয়া সেই জায়গা থেকে ছুটে চলে গেল অ্যাজ সুন যেই না অ্যাজ সুন অ্যাজ হি এন্টারড হোম উইথ দ্য লেটার যেই না সে ঘরে প্রবেশ করলো উইথ দ্য লেটার ফাদার সে বাবা তাকে বললেন আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট আমি জানতাম ইউ উডেন্ট ডেলিভার ইট তুমি এটা ডেলিভার করবে না অর্থাৎ চিঠিটা তুমি দেবে না আই নিউ আমি জানতাম নো ভারবে পাস্ট টেন্স নিউ পাস্ট ইন ডিফিনাইট টেন্স আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ সামি সেট কিন্তু হেডমাস্টার তো লিভে গেছেন ছুটিতে গেছেন ফাদার স্যাচড দ্য লেটার অ্যাভে অ্যান্ড ফ্রম সামি অ্যান্ড টোরি টাদার কী করলেন স্নন্য দ্য লেটার অ্যাভে চিঠিটা একদম ছিঁ তার কাছ থেকে স্ন্যাচ করে নিলেন স্ন্যাচ মানে যেন ছিনতাই করা এখানে ছিনতাই বলতে কী করা টেক অ্যাওয়ে ফোরসিভলি জোর করে ছিনিয়ে নেওয়া টেক অ্যাওয়ে ফোর জোর করে ছিনিয়ে নেওয়া স্ন্যাচ স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া এই শব্দগুলো তোমরা নতুন নতুন শব্দ শিখবে যেগুলো অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে ওগুলোকে নোট ডাউন করবে ওর একটা সিনোনিম লিখে রাখবে এবং ওটাকে প্রত্যেক সপ্তাহে যতগুলো শব্দগুলো কালেক্ট করবে প্রত্যেক সপ্তাহ চেষ্টা করবে দুবার সেই শব্দগুলোকে আবার রিপিট করতে তবে কিন্তু নতুন ভোকাবুলারি তৈরি হবে উইদাউট ভোকাবুলারি ইউ ক্যান নট লার্ন এনি ল্যাঙ্গুয়েজ এ নিউ ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এ লিউ নিউ ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি দিস ইজ দ্য অনলি কন্ডিশান গ্রামার ইজ নট দ্যাট কাইন্ড অফ দ্যাট মাচ ইম্পর্টেন্ট ওকে সব সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ভোকাবুলারি কালেকশান তোমরা যদি ভোকাবুলারি না জানো গ্রামার জন্য কী লাভ সো ভোকাবুলারি তোমার নতুন নতুন শব্দ পড়তে হবে তোমার দিকে পেপার পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট পেপার পড়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যাই হোক সে চিঠিটা স্বামীর কাছ থেকে নিয়ে নিল টোরিটাপ টিয়ার আপ টিয়ার টি ই এ আর টিয়ার মানে চোখের জলও হয় আর টিয়ার মানে ভার বললে ছিঁড়ে দেওয়া হয় টিয়ার যখন ভার তখন সেটা ছিঁড়ে ফেলা টিয়ার যখন নাউন তখন সেটা চোখের জল অ্যান্ড টোরিড আপ ছিঁড়ে ফেললেন ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ এগেন এর কখনও আবার আমার কাছে এসে সাহায্য চাইতে এসো না ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ডোন্ট এভার কাম কখনো এসো না টু মি আমার কাছে ফর হেল্প সাহায্য চাইতে ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন যদি স্যামুয়েল আবার তোমাকে বকে না আমার কাছে একদম সাহায্য চাইতে আসবে না ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল তোমার স্যামুয়েল তুমি তোমার স্যামুয়েলই তোমার তুমি স্যামুয়েলিরই যোগ্য ডিজার্ভ ডিজার্ভ মিনস কোনো একটা যোগ্যতার সঙ্গে অর্জন করা অর্থাৎ তোমার যোগ্যতা হচ্ছে তুমি ওই স্যামুয়েলেরই তোমার মানে তুমি অর্জন করবে হ্যাঁ অর্থাৎ স্যামুয়েল তোমাকে যাই করুক এরপরে আমার কাছে কিন্তু কখনো সাহায্য চাইতে এসো না এই তো টুক স্ন্যাচ তাহলে এখানে তোমরা মোটামুটি এখানে যতগুলো গ্রামার হয় এখানে কোশ্চেনগুলো আবার একবার দেখে নিতে পারো যে কী কী কোশ্চেন হতে পারে এখানে তো শুধু বইয়ের কোশ্চেন হবে না তোমাদের পরীক্ষা যদি আসে তখন ওখান থেকে কোশ্চেন দেওয়া দেওয়া হবে

স্যামুয়েল কিট শিক্ষা দিচ্ছিলেন তখন স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক ওকে বা এখানে তোমার দিকে এইটা এতেও দিয়ে দিতে পারে তোমাদের মাল্টিপল চয়েসেও দিয়ে দিতে পারে অ্যারিথমেটিক অ্যালজেব্রা হিস্ট্রি যেটা হচ্ছে এখান থেকে গ্রাম গ্রামারও দিতে পারে যেরকম আমি দু একটা গ্রামার ওখানে দেখেছি বা আমরা প্যাসিভ ভয়েস করেছি এখান থেকে যেমন স্যামুয়েল লুকড ইম্প্রেস ইউর ফাদার ইজ কোয়াইট রাইট হি উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম এখান থেকে হয়তো কোয়েশ্চেন দিতে পারে বা ও ফোর ম্যান এখান থেকে না দিলেও সামি সার ডাউন হি নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোম লেসন হোয়াট ওয়াজ দ্য টিচার ইন্সপেক্টিং দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোম লেসন্স ঠিক আছে চলো এখান থেকে এবার আমরা এতে চলে যাই হোয়েন ডিড দ্য হোয়েন দ্য স্কুল ব্যাং স্কুল বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড সামি পিকটা ফিজ বুকস অ্যান্ড তাহলে আফটার দ্য লাস্ট পিরিয়ড হোয়াট ডিড স্বামী ডু স্বামী কী করেছিল আফটার দ্য লাস্ট পিরিয়ড স্বামী কী করেছিল দিস মে বি এ কোয়েশ্চেন স্বামী পিকটা ফিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টারস রুম ওকে আবার কোশ্চেন হতে পারে হোয়াই হি কুডন্ট ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার কেন সে কুড নট ডেলিভার দ্য লেটার হেডমাস্টার কেন সে হেডমাস্টারকে চিঠিটা ডেলিভার করতে পারেনি বিকজ না দ্য হেডমাস্টার হ্যাড গান অনএক্স লিভ তাহলে এক সপ্তাহ ছুটি দিয়ে গেছেন এবার চলে এসো আমরা ক্রম কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে আসি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এগুলো ঠিক আছে এক্ষুনি আমরা হয়েছিল ওয়ে সামি এন্টার দ্যাস ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং তোমরা আর এখানে যাওয়ার দরকার নেই এরিথমেটিক স্যামুয়েল সামি ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার তাই তো দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর ওয়ান ডে মান্থ ইয়ার উইক অবশ্যই উইক তোমরা জানো অ্যাজ সামি এন্টার দ্য স্কুল গেট ফাট অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট অ্যান্ড আইডিয়া অকার টু হিম যদি না এটা মনে থাকে সঙ্গে সঙ্গে একদম চলে যাবে মানে যেখান থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেখানে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান্ড আইডিয়া অকার্ড টু হিম এটা যদি দু নম্বরে কোশ্চেন থাকতো তাহলে পুরোটাই লিখতে হতো কী আইডিয়া সেটাও লিখতে হতো অসুবিধা নেই স্বামী স্টুডেন্ট স্বামী কোথায় দাঁড়িয়েছিল স্বামী কোথায় দাঁড়িয়েছিল বলো

ছিঁড়ে ফেললেন তাই তো আচ্ছা স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক স্বামী তার হোমওয়ার্ক করে বিকজ হয় স্বামী হ্যাড এ হেড এক স্বামী হ্যাড এ হেড এক স্বামী নেভার মেড এনি ওয়ান গুড অ্যাজ স্যামুয়েল স্বামী নেভার মেড এনিওয়ান ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল এটা কারণ কজ অ্যান্ড এফেক্ট মানেটা কি তোমাকে কোনো একটা দেওয়া থাকবে এফেক্টটা দেওয়া থাকবে ফল কী কারণে ঘটেছিল কারণটা দিয়ে দেওয়া থাকবে কী ফলটা হয়েছিল সবসময় মনে রাখবে এটা এখানে আমি এখানে কি এফেক্টটা কি স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক হোয়াট ওয়াজ দ্য কজ কারণটা কি না সে বলেছিল যেটা আমরা বই থেকে জানতে পারছি স্বামী বলেছিল যে স্বামী হ্যাডে হ্যাডে ক্লিয়ার এখানে কজটা দেওয়া আছে স্বামী নেভার কারণ স্বামী এর আগে কখনোই কোনো এত ভালো মতো এত ভালো কারোর মানে মেশে নি তাহলে এর এফেক্টটা কি ফলটা কি চলে এসো ওখানে আছে বলো এর ফলটা কি ফিলিং স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড যখন তুমি কারো ভালো একজনের সঙ্গে তোমার মানে তুমি জানো সে খুবই ভালো অথচ তাকে তুমি যেভাবে হোক শাস্তি দিতে চা চাইছো তখন তোমার মনের মধ্যে একটা খারাপ অনুভূতি হবে একটা দুঃখ অনুভূতি হবে অ্যাকচুয়ালি তুমি ভালো স্বামী আমি বলছি না স্বামী মানে দিয়ে দুষ্টুমি দুষ্টু হয়তো একটু ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তার এফেক্ট আচ্ছা এরপরে আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার এর কারণটা কী সিম্পল দ্য হেডমাস্টার ওয়াজ অন এ উইকস লিভ হেডমাস্টার এক সপ্তাহ ছুটিতে চলে গিয়েছিলেন তার জন্যই তিনি দিচ্ছে দিতে পারেনি ক্লিয়ার এরপরে চলে এসো গ্রামার গ্রামারে চলে এসো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দা ফলোয়ি সেন্টেন্সেস এখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে প্রপার ভার ফর্ম যেটা তোমাদের প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষায় তিন নম্বর অবশ্যই থাকবে প্রপার ভার্ব ফর্ম অর্থাৎ প্রত্যেকটা টেন্স মানে তোমাদের দিকে একদম খুব ভালোভাবে তার ফর্মটা জানতে হবে শুধু ফর্মটা জানলে চলবে না আমি টেন্স পরে আমি নিয়ে ক্লাস করবো টেন্স কখন কোন টেন্সটা হবে সেইটা তোমাদের একটা পুরো বাক্য দেখে ক্লু আছে এই বাক্যের মধ্যেই ক্লু আছে এটা কোন টেন্সে বসবে ক্লিয়ার তোমাদের বাক্যের মধ্যেই ক্লুগুলো থাকবে কারণ টেন্স মানে কি টাইম অফ অ্যান অ্যাকশান অর্থাৎ একটা কাজ কখন ঘটছে কোন সময়টা ঘটছে সেই সময়টাকে ডিফাইন করা তোমাদেরকে কিভাবে ডিফাইন করবে দেখো রিনা টেক টেক্স টুক এটা বুঝতে পারছো প্রেজেনটেন্স এটা বুঝতে পারছো প্রেজেনটেন্স এটা বুঝতে পারছো পাস্ট টেন্স এখন তার মানে হয় প্রেজেনটেন্স নাহলে পাস্ট টেন্সে হবে তো আমি এটা প্রেজেনটেন্সে হবে না পাস্ট টেন্সে হবে হাউ ক্যান ইউ ক্যান আই হাউ ক্যান আই ডিসাইড ইউ হ্যাভ টু ডিসাইড বিকজ দে আর উড বি এ ক্লু দে আর শুড বি এ ক্লু এখানে একটা শব্দ লক্ষ্য করো এভরিডে প্রত্যেক দিন রিনা টেক টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে এভরিডে মানে কি যেটা প্রত্যেক দিন হয় যেটা নিত্য দিন হয় যেটা প্রত্যেক দিন হয় সেটাকে আমরা কোন টেন্সে ফেলি প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট তাহলে রিনা টেক হবে না হলে টেক্স হবে তার মানে আমি যদি বলি রিনা একটা অপশান কেটে গেল সেটা কোনটা রিনা টুক এখন রিনার টেক হবে না রিনার টেক্স হবে রিনার টেক হবে না রিনার টেক্স হবে এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট রিনা যেহেতু প্রেজেনটেটিভ সরি রিনা হচ্ছে নাউন এবং সিঙ্গুলার নাউন ভার্বের সঙ্গে এস বাই এস যোগাবে তাহলে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে নেক্সট চলে আসো লাস্ট মানডে ওয়াইল উই ওয়াজ ওয়াচিং হ্যাভ বিন ওয়াচিং ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ কোনটা হবে বাক্যের মধ্যে ক্লু অবশ্যই একদম পুরো জল জল করছে যেটা কোন টেন্সে হবে লাস্ট মানডে মানডে মানে আগের আগের সোমবার সো লাস্ট মানডে মানে টেন্স মানে একটা অপশান সঙ্গে সঙ্গে বেখান থেকে আউট কোন অপশানটা হ্যাভ বিন ওয়াচিং হ্যাভ বিন ওয়াচিং সঙ্গে সঙ্গে আউট কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আমার লাস্ট মানডে লাস্ট মানডে মানে যেটা বিগত অর্থাৎ পাস্ট টেন্স পাস্ট টেন্স মানে আমার দুটো অপশান থেকে যাচ্ছে ওয়াজ ওয়াচিং ওয়ার ওয়াচিং এবার তুমি ভাবো ওয়াজ ওয়াচিং হবে না ওয়ার ওয়াচিং মানে পাস্ট কন্টিনিউয়াস হবে উই সাবজেক্ট যখন উই তাহলে সবসময় কী হবে কী হবে উইয়ের পর ওয়ার হয় তাহলে ওয়ার ওয়াচিং তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে যখন আমরা দেখছিলাম তখন লাইন চলে গিয়েছিল ইলেকট্রিসিটি গফ মানে ওয়েন্ট অফ পাস্ট্যান্ডসে আছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল অর্থাৎ আমরা যখন দেখছিলাম কোন একটা কাজ হচ্ছিল একটা সেই সময়ে একটা কাজ ওয়াজ কন্টিনিউইং এ ওয়ার্ক ওয়াজ কন্টিনিউইং সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস তাহলে তোমরা এখানে দেখেই তোমরা বুঝতে পারবে আগে যেটা ডিডাক্ট করে দেব যেটা হবে না একদম পুরো বাদ এই লাইন দেখেই তোমরা বুঝতে পেরে যাবে এখানে কোনটা হবে কোনটা হবে না by this time tomorrow they will have left will have leave will had left by this time tomorrow 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 মানে আজ নয় tomorrow মানে বিগত দিন নয় tomorrow মানে যেটা আসছে অর্থাৎ future by this time tomorrow tomorrow এই সময় they এবার দেখো উইল হ্যাবের পর কোনটা আগে বাদ যাবে দেখো তো এটা হ্যাড আছে উইলের পর সব সময় হ্যাব হয় উইলের পর সব সময় উইল বা স্যাল বা উইলের পর যদি আমরা পারফেক্টে করি সব সময় ফিউচার তো বুঝতেই পারছো স্যাল বা উইলের পর সব সময় হ্যাব হবে কোনো দিন হ্যাড হবে না ইট টু নেভার টেক হ্যাড ওকে উইল হ্যাব বা স্যাল হ্যাব যাই হোক না কেন অলওয়েজ হ্যাব তার মানে হয় এই উইল হ্যাভ না হলে উইল হ্যাব লিভ মানে ফিউচার পারফেক্টে হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে উইল হ্যাভ উইল এর পর মেন ভারবে পাস্ট পার্টিসিপুল কোথায় হবেই না এটা এটা হবে না তাহলে অ্যানসার কোনটা উইল হ্যাভ লেফট লিভ ভারবে পাস্ট পার্টিসিপুল লিভ লেফট লেফট তাহলে বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট একদম সোজা তোমরা যদি একটু মন দিয়ে করো একদম সোজা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশান তোমরা ভালোভাবে জানো এইগুলোও তোমাদের তিন নাম্বার করে থাকবে এবং আমি প্র্যাকটিস করাবো আবার আরিফা দ্য ইয়াঙ্গার অব দ্য টু গার্লস দ্য ইয়াঙ্গার অব দুজনের মধ্যে ইয়াঙ্গার ইয়াঙ্গার মানে ছোটো ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি ক্র্যাকড মানে অর্থাৎ আইআইটি পরীক্ষা ভেঙে ফেলা ক্র্যাক মানে তোমরা জানো ভেঙে ফেলা কিন্তু এখানে ভেঙে ফেলা বললে কি আইআইটি পরীক্ষাকে ভেঙে ফেলা হয়েছে না আইআইটি ক্র্যাক করেছে মানে আইআইটি পরীক্ষা সে পাশ করেছে হোয়াইল দ্য ওল্ডার দা ওল্ডার ঠিক আছে হোয়াইল দ্য ওল্ডার এখানে বলছে ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টি কোম্পানি অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি ক্লিয়ার তোমাদের রাইটিং অ্যাক্টিভিটি আমি পরে করিয়ে দেবো এখানে রাইড এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় সেটা নিয়েও একটা আমি ভিডিও করবো তাহলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে অ্যান্ড কি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটা অবশ্যই তোমরা দিয়ে রাখবে আমি এরপর সমস্ত ইলেভেন টুয়েলভেরও আমি সমস্তগুলো আমি পড়াবো নতুন ভিডিও করছি তোমাদের জন্য আর তোমরা অবশ্যই শেয়ার করবে আর তোমরা বন্ধুদের তোমাদের যারা ছাত্রছাত্রী আছে অন্যান্য ছাত্রছাত্রী বন্ধুদের বলবে এগুলো দেখতে এখানে আমি শুধু এইগুলো আমি টেক্সট করছি তার সঙ্গে তোমাদের কিভাবে রাইটিং স্কিলগুলো করাতে হয় সেগুলো আমি প্রত্যেকটা বিভাগ আমি ধীরে ধীরে একদম সমস্ত ভিডিওগুলো দিতে থাকবে ঠিক আছে ওকে তাহলে আজকের মতো থাক পরের দেখা হবে পরের ভিডিওতে ওকে ভালো থেকো সবাই